এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো, সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো, মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একসাথে একশো, একসাথে একশো। আমি তোর অভিশাপ দিলাম, তোর মুখে যেন কিনা পরে। ওরে, এত বড় অভিশাপ নিয়ে আমি কেমনে বাঁচবো? হ্যাঁ, শকুনের দোয়ায় না গরু মরে না, শকুনের দোয়ায় যদি গরুই মরত তাহলে আর গরু এই পৃথিবীতেই থাকত না। ম্যাচ চলতেছে না, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে হেল্প করতেছি, দাঁড়াও না, ধর এটা একদম ঠিকঠাক মতো জ্বলবে, দাও। লেডি, তুমি বিড়ি খাও। না, আমি বিড়ি খাই না, আমার বয়ফ্রেন্ড খায়। যখন খায় না কি যে সুন্দর লাগে, আর আমি সেটা নিজ হাতে জ্বলাই দিই। লেডি, লেডি, কি যে নাটক এখানে চলতেছে না, মানে তুমি এমন চিৎকার করতেছো কেন? কানের পোকা তো নড়ে যাইতেছে, যেটা করতেছো সেটাই করো, নাটকটা বন্ধ করে মরতে চাইতেছো মরে যাও। এমন করে না লেডি সোনা। ধুর, কই আমি আবার কি করলাম? আমি তো তোমারই উপকারই করতে চাইলাম, ভাবলাম চোখের সামনে একটা আগুন জ্বলানি সিন দেখব, সেটাও দেখতে পারলাম, পুরোপুরি মিস হয়ে গেল। হুট যাই, আমি করলাম হাসাসে মরে যাবুগা। শোনো লতি, তোমার যদি মরে যেতে ইচ্ছা করে না, মরে যাও না, বসে আসো কিসের জন্য? হ্যাঁ, এত নাটক করারও কোনো দরকার নেই। শোনো না কি হয়েছে, আমার বয়ফ্রেন্ডকে আমি একবার জিজ্ঞেস করছিলাম। হ্যালো, আচ্ছা তুমি কি আমারে ভালোবাসা মরে যাইতে পারো? তখন জানো কি বলছে? বলছে কি জানো? বলতেছে যে ভালোবাসতে জানে সে কোনোদিন মরতে পারে না, যে ভালোবাসে সে বাঁচতে শিখে। ওয়াও, হাউ রোম্যান্টিক। শুনো লতি, তোমার মতো একটা আস্ত ভীতু লোক কোনোদিনই ভালোবাসতে পারে। আমরা শুধু অ্যাকশন কিং ভাবছিলাম, কিন্তু তো ভাই এখন তো দেখতে ছাত্র তো বুদ্ধিরও কিং ভাই। তো এতদিন পর তো করে এই বোধ হইলো কেন ভাই? আপনি যে করিমের বড় বউরে কেমনে করে আঙ্গ দলে টাইনে আনছেন, এটা তো অসম্ভব ব্যাপার। আরে অসম্ভব যে সম্ভব করাই তো বাচ্চার কাজ। ঠিক ভাই। ওই আমার মোবাইলে একটা ফোন দে। কেন ভাই? দিতে কইছি দে না। দিছি ভাই। এই দেখ। এটা কি হলো ভাই? তোর নাম্বার আলতার নামে সেভ করছি। করিমের বউটা খুব ভালো মানুষ, সে কখনো করিমের লোকে বেইমানি করবো না। এই বুদ্ধির ছকটা করছি শুধুমাত্র করিমের ভয় দেখানোর জন্য। কেমন আছে বুদ্ধিটা কত? ভাই ভাই, আপনি শুধু একজন লোকাল পলিটিশিয়ান না, আপনি একজন ইন্টারন্যাশনাল পলিটিশিয়ান। আপনি শুধু আমাকে এই গ্যারামের কেন ভাই? আপনার তো আমেরিকার প্রেসিডেন্ট উচিত ছিল ভাই। ভাই আপনি অনেক বড় রাজনীতিবিদ ভাই। আরে রাজনীতি তো এখনো কিছু দেখোছি নাই, কদিন পরে বুঝবো করিম যে আমি কি। এদিক ঠিক করতে দিলে
আগে মুকুল হয় তারপর ছোট ফল হয় তারপর ধীরে ফলটা বড় হয় তার ফলটা বাড়তি হয় তারপরে ধীরে ধীরে পাকে ঠিক সেই রকম বিয়েটা তো টুকুস করে পাকে না দিদি দিদি দেখো তুমি দেখো কত কষ্ট করে বিয়েটা আসলো না বিয়েটা যখন মনে হবে তো হলুদ হলুদ তখনই কিন্তু না যখন পাকবে তখনই বিয়েটা করবে আমার মনে হয় কি জানো তুমি যে শপিং টপিং করতেছো করো আমি বললাম না আমি তোমার ভাই হই বড় ভাই মনের মতো তুমি এগুলো কিনতে থাকো বিয়েটা ধীরে ধীরে একটু পরে করো তাহলে আরো ঠিকঠাক হবে এটা বলতে চাচ্ছি বিয়া পিছনো মানে বিয়া পিছনো কে ভাই কাহিনীটা কি কোন তো কি বলতেছেন বলতেছে যে কি আমার মনে বুঝতে পারো নাই ঘটনা হলো যে এই যে প্রত্যেক সময় বলো না যে এই যে খা বাড়ি রে চেয়ারম্যান দাঁড়িয়েছে মন্ডল বাড়ি রে চেয়ারম্যান দাঁড়িয়েছে তালুকদার রে এ চেয়ারম্যান দাঁড়িয়েছে সেরকম আমার বাড়িতে আমি যে দাঁড়াইছি আরে বাবা চেয়ারম্যান না হই চেয়ারম্যান বাড়িতে একটা মনে করো ইলেকশন হবে একটা ধুমধুম করে ইলেকশন হবে না মনে করো এখন তো ইলেকশনের ব্যস্ততার মধ্যে আছি আবার চুপুস করে আর একটা ব্যস্ততা গ্যাঞ্জাম আমি বলছি এটা শেষ করার পরে আরেকটা ধরলাম কিরকম মনে করো তোমার গায়ে হলুদ হলো ঢাকা থেকে ব্যান্ড পার্টি আসলো তারপরে মনে করো তোমার বিয়ে শাদী হলো ভিডিও হলো নাচ গান খানা পিনা কাচ্চি মাচ্চি সব ডাকাতে বাবুর্সিনে আসলাম এর জন্য দেরির কথা বলতেছি বিয়ার সাথে নির্বাচনের সম্পর্ক কি ওই যে বললাম গ্যাঞ্জামের কথা এখন তো একটা হুলুস তুলুসের মধ্যে আছে ঠিক আছে না ব্যস্ততার মধ্যে আছে এটা শেষ করে ওইটা ধর্ম এটা বলতে যাচ্ছিলাম বুঝতে পারছো ভাই হিসেবে যে তোমার কথা দিয়েছি তোমার বিয়েটা ইনশাল্লাহ দুদিন পরে তুমি করবা এই হলো ঘটনা বুঝতে পারছো ভাই আর নিজে আমি খুব একটা ভেজালের মধ্যে আছি বুঝতে না রে ভাই এই যে ইলেকশন করবো না এখন এই পরিবারের মধ্যে তো একটা ভেজালের মধ্যে আছে সেই জন্য আমি সমস্যার মধ্যে আছি রে ভাই এই সুযোগ একটু পিছিয়ে দিবি আমি একটা জিনিস বুঝতেছি না আমি যদি এখন বিয়ে করি তাহলে আপনাদের এখন কি সমস্যা হলো আরে বাবা ওই সমস্যা তো আমাদের না তুমি তো বিয়ে করবাই ভাই যে তো বলছে বিয়ে তো দিমই রে শোনা বাবা রে আমার বোনটা বোঝে না রে ভাই আমি বলতে যাচ্ছি কি যে লিটি তো একটা প্রেম করছে শুনছি ঠিক আছে আমরা জানি আচ্ছা করুক ওর অধিকার আছে করুক কিন্তু মুশকিল হচ্ছে কি সে একটা হালুম দিচ্ছে সে বলতেছে যে যদি লতিফ বিয়ে করে তাহলে আমি বিয়ে করবো এটা একটা অস্থির তো হলুস তুললে করে সমস্যা হবো না সেটার কথাটা বললাম বুঝতে পারছি আচ্ছা একটা জিনিস আমি বুঝতে পারলাম জগ হুসকি লেডির মাথায় এই ম্যারেজের মানে বিয়ের ব্যাপারটা আসলো কোথেকে বোন তুমি জানো নাকি আসলো কোথেকে কিন্তু হঠাৎ করে লেডির মাথায় এসব বুদ্ধি ঢুকলো কে ও আমি বুঝছি ভাইয়া এই বুদ্ধি আপনার আগের বউ আলতা আলতা লেডি রে দিছে আর ওই আলতাও সেম কাজ করতেছে সেও দেখেন যে আরেকজনের লাগে সংসার করতেছে সব খারাপ সব সব খারাপ এই ফালতু কোনো কথা বলবে না আলতা রমাই গেছে মানে আলতাও কি প্রেম করতেছে নাকি আলতাও কি আরেকটি বিয়ে করবে নাকি ফালতু কথা বলবে না বলে দিলাম এই বাহ এত লাভ এত ট্রাস্ট গ্রেট আগের বইয়ের প্রতি তোমার এখনো এত লাভ আর আমি আমি এখানে বসে আছি আমার দিকে একবারও তাকাচ্ছ না আমার দিকে কোনো ফিলিংস নেই না জগবস্কি তুমি কিন্তু আসলে বুঝতেছ না ব্যাপারটা আমি তো বুঝতে এও তো নেই বুঝতে পারতেছ না আর আমি যেটা বুঝে দিতে দিতেছি যে যে এই মোটা এই যে আগের বউ এই যে আলতা এই সব ফালতু ওর নাম জানি আমার পাশে উত্তেজিত না হয় সেই জন্য এই কথাটা বলছি বুঝতে পারছি আমি ও এইবার আমি বুঝতে পারছি ভাই আপনাদের ইজ্জত আছে আমাদের ইজ্জত নাই আপনাদের সুখ শান্তি আছে আমাদের তো সুখ শান্তি নাই টাকা পয়সা আছে আমাদের টাকা পয়সা নাই আপনাদের নির্বাচন আছে আমাদের নির্বাচন নাই আমাদের কিচ্ছু নাই আমরা তো ভাইসে আসছি না আমরা ভাইসেই যাই ময়না ময়না বোনটা আমার এই ময়না এই তো দি কেউ বোঝে না আমি যে কার মধ্যে বললাম কেন লিলি জকোবস্কি তুমি তো মনে করো ময়দার এক ধরনের সিস্টার বা ফ্রেন্ডলি তুমি ওর সঙ্গে মেশো হ্যাঁ তুমি একটু বোঝাও সিচুয়েশনটা এইটা ও খামাকে ভুল বুঝতেছে ও এই ডটকে বোঝাবা ওকে 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 বাট গ্যাংস্টার বাচ্চা প্রোর সঙ্গে আমাকে ঘুরতে যেতে দিতে হবে বাচ্চার সঙ্গে তোমার দেখা করতে দিতে হবে ও মোসালার সাথে দেখা করবা
তোমার কোন জায়গায় যাওয়ার দরকার নাই। ওই যে এরে বুঝাইতে বসেছিলাম না ময়না রে, তোমার যাওয়ার দরকার নেই, আমি বুঝাইতেছি। ফালতু বলে আসছে আমার কপালে। এ ময়না, এ ওইটা আমার, আরে ও আমার ছোট্ট বোন, শোনো রে। রমিজ ভাইয়ের ওই শহরের গার্লফ্রেন্ড আমার কি কয় জানোস? আমি বলে কামলা। হ্যাঁ, এত বড় সাহস, তোর এত বড় কথা বলছো, তুই কিছু কস নাই? আর চাচা কি আসতো? আমি যখন বললাম যে এতদিন পর্যন্ত রমিজ ভাইয়ের পরিবার থেকে কেউ না কেউ চেয়ারম্যান হয়েছে, এই কথা বেটা শুনি না, বেটার ওই উকিল আলা মাথার থেকে ফন্দি বাই করছে, নতুন ফন্দি। কি ফন্দি বাই করছে রে, কি কিছু কইছে? যে লোক রমিজ ভাইরে খুনি অপহরণকারী সন্দেহ করত, তারে নাকি নির্বাচনে দাঁড় করাইব, এটা কোনো কথা? তার সাত খুন মাফ। কি কইতাছস তুই, তোর মাথা ঠিক আছে? আরে বাবা, বুঝোস না, ক্ষমতা দেখলে সবাই সেই দিকেই ছোটে। তাই বলে সে বাপ হয়ে নিজের মেয়ের দুঃখ কষ্টের কথা ভুলে গেল? খোদা কি তাই, আমও ঘরে তার বাড়ির আশেপাশে যেতে না করছে। ভাবছিলাম যে এই বাড়ির বাইরে থাকলে ওই খালা ক্যাটকেরানি থেকে একটু বাঁচুম, কিন্তু কই, এক অশান্তি না যেতে যেতে আরেক অশান্তি হাজি। কি কস, তাহলে তো আমারও সমস্যা হয়ে যাইব। তুই তো জানোস এই যে আমি বাড়িতেছে দেখে অলরেডি বাড়িতে সমস্যা হয়ে গেছে, অশান্তি শুরু হয়ে গেছে। আমার মনে হইতেছে রিয়াজ ভাইয়ের মায় কোনো প্যাচ লাগাইছে। এই মহিলা এমন একটা চিজ, আমার মনে হয় আমার পৃথিবীতে দেখা শ্রেষ্ঠ জিরাফির প্যাচ এ বেটির ভিতরে আছে, তুই জানোস। ওই যে আমি কইছি না, আমি যে বাড়িতে বাইরই, ওইটা কে আটকে দেখবো? এর লেগে মনে হয় এ বেটি কাম করছে। আমিও কয়ে দিলাম আমি বাড়িতে ঠিকই বাড়বো, বেটি কেমন আটকে আমি দেখবো। একদম ঠিক কইছিস, এখন থেকে তুই আর আমি যখন খুশি তখন ঘর থেকে বাইরমু, যখন খুশি তখন ঘরে ঢুকবো, দেখি কে ঠেকায়। একদম ঠিক কথা কইছিস, এতদিন আয়সা যারাই তো ভালো মতো ঘুরতেও পারিনি, এখন আয়সার মতো আমরা হচ্ছে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াবো। কিন্তু কই যাবো সেটা তো কবি, কই যাবো মানে এক এক দিন এক এক জায়গায় যাবো। দাঁড়া, জায়গা বাই করতেছি। বাবা রে, মানুষের জীবন কিন্তু একটাই, তারে হেলায় ফেলা নষ্ট করা উচিত না। তাই বলছিলাম কি, তুমি এবার ভোটে দাঁড়াও, দেখবা তোমার জেতা কেউ ঠেকাইতে পারবে। কিভাবে করা, গ্রামবাসী তোমার পাত্তাই দেয় না। এখন দিব, আরো যে দুইজন দাঁড়াইছে না, তাদের কারোই রিপুটেশন ভালো না, তাছাড়া দুইজনই তো বুড়া, এখন হইল ইয়াংদের জমানা, সবাই ইয়াংদেরই পছন্দ করো। তুমি ইয়াং আছো, তাছাড়া তোমার বাবা তো এত বছর ধরে গ্রামটা চালাইছে, সব দিক বিবেচনা করলে তোমারই জেতা উচিত। আর যদি একবার জিতে যাও না, দেখবে সবাই তোমার পাত্তা দিবে। তাহলে এত দ্রুত কেমনে কি আমার কিছু মাথায় আসছে? আরে সম্ভব সম্ভব, সব আমার উপর ছেড়ে দাও। ওই যে ঢাকা থেকে মায়াটা আইছে না, তাহলে তুমি কাজে লাগাও। আরে কি যেন কথা বলেন, সেনা আপনার শত্রু? আরে এটা হচ্ছে উকিলের বুদ্ধি, তুমি বুঝবা না। আর রাজনীতিতে দল বদল করা কোনো বিষয় না। আরে মা, আমি সারাদিন অনেক পরিশ্রম করেছি, আমি অনেক ক্লান্ত, আপনাকে সহজ বাংলায় একটা কথা বলে দিই, আপনার মেয়ে কোথায় কি অবস্থা আছে আমি কিচ্ছু জানি না। আর এই যে রমিজ সাহেব, ওনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ওনার বাবার সাথে আমি কমিউনিকেট করেছিলাম, আমার একটা থাকার জায়গা লাগবে, এই জন্য উনি রাজি হয়েছিলেন, এখানে আমি থাকা শুরু করেছি। এখন আপনাদের যদি কোনো কমপ্লেইন থাকে আমি কালকেই চলে যাব। এটা কি ধরনের কথা বললেন?
আপনার রিফ্রেশমেন্টের জন্য আমি মাঝখানে একবার ফোনও দিলাম, তারপরে এইভাবে কথা বলছেন। এটাকে রিফ্রেশমেন্ট বলে না, এটাকে বলে ডিস্টার্ব। থাক মা থাক, পুরানো কথা থাক, তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবা, এটা তোমার অধিকার। কোন সূত্রে আমি অধিকারটা পেলাম? হ্যাঁ, নির্বাচনের সূত্রে। রুমি যেবার ভোটে দাঁড়াবে তুমি তাকে সহযোগিতা করবে। আঙ্কেল, আমি আপনার উকিলের প্যাচটা ধরতে পেরেছি। দেখেন, আমি শুরু থেকেই করিম ভাইয়ের দলের হয়ে কাজ করছি, আমি কারোর সাথে বিট্রে করতে পারবো না। আমি কালকেই এখান থেকে চলে যাব। আপনার ওকালতি কই গেল? হ্যাঁ, কি বুঝলেন? হ্যাঁ, এসে আমার আসবে, 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 খালি আমার কথা শুনো। গগন, তুই কি এমনই করতে থাকবি? মামির শরীরটা খারাপ, কত কষ্ট করে রান্নাবাড়ি করলো, নিজের মায়ের কথাটা একটু ভাববি না? তোর আগে তো এত খারাপ লাগছিল না। বাহ, শুধু একটা দিনের এক বেলা তোমাকে কথা ভাবি নাই, এতেই তোমরা এত কথা শুনেতে চলে এসছো। আচ্ছা, তোমরা কি আমার কথা ভাবো? এটা তুই কেমন কথা কইলি? মামা, মামি, আমি, আমরা সবসময় তো তোরে নিয়ে ভাবি। না, তোমরা সত্যি সত্যি কেউ আমার কথা ভাবো না। আমি তোমাকে চোখের সামনে আছি এইটাই, এছাড়া আমার অস্তিত্ব নিয়ে তোমাকে কারো কোনো চিন্তা নাই। তোমরা সবসময় আমার কয়ে আসো আমি ছোট। আরে আমি ছোট না, তোমরা ছোট। আমি ভালো মন্দ বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি ভালো মন্দ বুঝি না, তাই বলে সমাজের কথা কয়ে আর কত কিছু ছাপাই দিবা আমার উপরে? আচ্ছা, সিমিমা এটার সমস্যা কি আমার কত, নাকি সাজিন ওর এখানে নিয়ে আসছে, এটাই ওর সমস্যা? আমি তোর সাথে কথা বললাম, তো মানুষ ভালো। শুধু কথা কয় নাই, তোমার দেশে সাজাইছে, নতুন ভাবে তোমারে প্রকাশ করাইছে, এগুলোকে আমি বুঝি না। আচ্ছা মুকিত ভাই, আমি তোমার খেয়াল রাখি না। হ্যাঁ রাখি তো তোমার আমি খেয়াল, আর তোমারও বা কি কমু, কোনো মাইয়া দাইশা দুইটা মিনিট কথা কইলেই তো তুমি গইলা যাও। তোমার তো নিজেরই চরিত্রের ঠিক নাই। দুই দিন আগে তো সুমকি বুড়ে খুব ভাল লাগছিল, সুমকি বুড়ে বিয়া করবা, তার মতো ভালো মাইয়া নাই, কি হইলো? কোনোই তো লাভ হইলো না, ওই সাজিনের সক্রান্তে বিয়াটা ভাঙা দিলা। আহা, আবারও সুমকির কথা তুলতো তোর। সুমকি তো, হ্যাঁ সুমকি তো সুমকি, সুমকিরে আমি নিয়ে আইছি না, এর জন্য তোমার কাছে কোনো গুরুত্ব নাই তার। সুমকি থাকলেও যা, না থাকলেও তাই। আচ্ছা তুই সাজগোছের কি দেখলি? ব্যানপুর একটু ইন করছি, তো সাজগোজ করার কারণে কি আমার খারাপ লাগতেছিল? না, অনেক সুন্দর লাগতেছিল, একেবারে বিলেতের বাবুদের মতো লাগতেছিল। আমি তো তোমারে কোনোদিনও সাজাই দিতে পারি নাই, আমি তো খ্যাত গ্রামের মাইয়া, আমার তো কখনোই তোমার ভাল লাগে নাই। আসলে গগন, আমি কিন্তু তোর লগে ভালো থাকি, কিন্তু তুই এরকম করলে আমার খুব কষ্ট লাগে। তুই কি সারা জীবন খালি আমার কষ্ট দিবি? সত্যি সত্যি তোমার কি খারাপ লাগছে? খারাপ লাগবো না, এই যে তুই খাস নাই, তোর জন্য তো আমি নিজেও না খাই আছি। জুতা দাঁত ফালা তো হারাম যাওয়া, ই তোর ভাবি হয় ভাবনার কথা বলছি, কি মাইন্ড করতেছে? এসব ভাবনা মাথা থেকে মানে বাদ দিয়ে দাও, ফাজিল গুলা কা খেল করতে। তো আপনি কি আমার কাছে গিফট চাইতে আসছেন নাকি? গিফট দিতে আসছি। গিফট দিতে আসছেন? কি গিফট? আরে মানুষ এমনি, আমি গুন্ডা বলে আমার কাছে কেউ ভয়ে আসে না, আর আপনি আমার গিফট দিতে আসছেন, এটা নতুন ব্যাপার মনে হচ্ছে।